গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড কাউন্সিলর সফলভাবে তার দায়িত্ব পালন করে চলেছেন। ছোটবেলায় মাত্র 2 বছরের মোশারফকে রেখে চির বিদায় নেন তার মা। একমাত্র বাবার আদর যত্নে বড় হয়েছেন কাউন্সিলর মোশারফ হোসেন। আর বাবার আদর্শকে সঙ্গে নিয়েই ব্যালট পেপার নিয়ে লড়াই করেছেন 22 নং ওয়ার্ডে। ব্যালট পেপার যুদ্ধে জয়ী হয়ে 22 নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে কাজ করে চলেছেন। শুনুন তার মুখ থেকে কিছু কথা। আজকে সরকারি অফিস বন্ধ থাকার পরও আমার এই এলাকায় শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। মানুষগুলা চাকরি থেকে তারা বাসায় থাকে, অনেক কাজ তাদের তারা করতে পারে, এই জন্যে আমি আজকে খোলা রাখছি। আর আজকে আমি বসছি এই জন্যে আমার প্রতিবন্ধী এবং বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার ব্যাপারে আগামীকালকে আমার একটা প্রোগ্রাম আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিটি কর্পোরেশনে আমার মাননীয় মেয়র আল হাসান বুকের জাহাঙ্গীর আলমের নির্দেশে আমাদের একটা মিটিং হয়। সেই মিটিং এ আমি কাউন্সিলর হিসেবে 22 নং ওয়ার্ডে উপস্থাপন করেছি যে একটা বয়স্ক লোক যখন ব্যাংকে যায়, আমার এখান থেকে ব্যাংক প্রায় 5-6 কিলোমিটার দূরে, এবং সেখানে একটা বয়স্ক লোক রাস্তাঘাটে পেশাব ধরলে সে পেশাব করতে পারে না, বাথরুমে ধরলে সে বাথরুম করতে জায়গা পায় না, এই বয়স্ক লোকটা কি করে সেই ব্যাংকে যাবে, ব্যাংকে বসবে, কাকে তাকে ধরে নিয়ে যাবে বাথরুমে। পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ইনশাল্লাহ আর ওই বয়স্ক লোকদের, ওই বিধবা লোকদের, ওই প্রতিবন্ধী লোকদেরকে আর 5-6 মাইল দূরে যে ব্যাংকে যেতে হবে না, তারা তার বাড়িতে বসেই ইনশাল্লাহ মোবাইলের মাধ্যমে সেই টাকাটা পেয়ে যাবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, এই ডিজিটালাইজেশন করার জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই জন্য। এবং আমার এই ওয়ার্ডে আরো অনেক ধন্যবাদ জানাই আমার মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেবকে, তিনি এই ওয়ার্ডে প্রচুর কাজ দিয়েছেন, আমি প্রচুর কাজ করতেছি। আপনারা জানেন এই ওয়ার্ডে আমি দিন রাত পরিশ্রম করে বিগ বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত 2.5 কিলো রাস্তা শেষ করেছি, এবং আরসিকুলার সামনে থেকে আমি রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত 2.5 কিলো রাস্তা শেষ করেছি। আরসিকুলা থেকে শুরু করে আমি মির্জাপুরের রাস্তার প্রায় কাজ 1 কিলো শেষ করেছি, এবং এখনো বাকি ড্রেনের জন্য আমরা ভেঙেছিলাম রাস্তা, তার জন্য আমার মেয়র মহোদয়ের নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত রাস্তা করতে কাজ চলছে, এবং সাগর মার্কেট থেকে হাজি মার্কেটের 1 কিলো রাস্তার কাজ চলছে। এখন আবার নতুন করে আমি মিয়াবাড়ি থেকে বাংলা বাজার পর্যন্ত 3 কিলো রাস্তার আরসিসির কাজ চলছে আমাদের, এবং আরেকটা কাজ আমাদের নাইদার স্ট্যান্ড থেকে বাংলা বাজারের রাস্তার কাজ আমার কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি টেন্ডার হয়ে যাবে। তাছাড়া আমার হাজি মার্কেট থেকে বাহাদুরপুর স্কুল পর্যন্ত রাস্তাটা রাজস্ব ভাণ্ডার রাজস্ব শাখা থেকে আমাদের এই টেন্ডার হয়েছে, টেন্ডার পেয়েছেন, আরো 2টা রাস্তা টেন্ডার হয়েছে, অচিরেই কাজ শুরু হবে। আমার 22 নং ওয়ার্ডে কোনো কাজ ইনশাল্লাহ স্থগিত নেই, সুন্দরভাবে কাজ চলছে। এই ওয়ার্ডে প্রশাসনের ফ্যাক্টরি, কোন ফ্যাক্টরি ট্যাক্স ইনশাল্লাহ বাকি নেই, আল্লাহর রহমতে যা 2-1টা বাকি আছে অচিরেই আমাদের ট্যাক্স দেওয়ার জন্য, সিটি কর্পোরেশনে জমা দেওয়ার জন্য আমি সবসময় তাগাদা দিয়ে থাকি, এবং মানুষের যে সমস্ত ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স আদায় করার জন্য আমি তাগাদা দিয়ে থাকি। আমার এই ওয়ার্ড একটা সুন্দর ওয়ার্ড, এই ওয়ার্ডে দুর্নীতি মাদক এগুলো খুব কম আছে, এখানে কোনো নেশাখোর খুব কম আছে, এখানে সুন্দরভাবে 22 নং ওয়ার্ড গাজীপুর সিটির মধ্যে সবচেয়ে উত্তরের ওয়ার্ড, এবং যদি বলেন সবচেয়ে প্রথম ওয়ার্ড এটাই, এখান থেকে সুন্দর ব্যবস্থা আছে, যেখানে আমার পাশে আছে ভাওয়াল ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, রাজেন্দ্রপুর চৌরাস্তা, আম্বার আশিকুলা এবং লাইলা ফ্যাক্টরি, এরকম প্রশাসনের ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি আছে। কিন্তু আমি কাউন্সিলর হিসেবে বলতে চাই কোন ফ্যাক্টরিতে আমি কোনো জুটের ব্যবসা করি না, কারো সাথে কখনো হাত পাতি না, নির্লজ ভাবে গরিব দুঃখী মানুষের কাজ করে যাচ্ছি। আমার শ্রদ্ধেয় মেয়র সাথে সাথে করোনার সাথে সাথেই আমরা 2-3 বার ইনশাল্লাহ ত্রাণ দিয়েছি আমার এই 22 নং ওয়ার্ডে অসহায় মানুষদের পাশে, এবং সর্বশেষ বড় একটা ত্রাণ আমরা এনজিওর মাধ্যমে পেয়েছি, সেটা কোকাকোলা ফাউন্ডেশনের মাধ্যমে এবং আসানিয়া মিশন করেছে, এবং কেয়ারের তত্ত্বাবধানে আমরা প্রত্যেক জনকে 1 মণ করে চাউল, 1 বস্তা করে চাউল, 63 কেজি করে একসাথে আমরা একটা বড় ত্রাণ দিয়েছি, সেটা আমার মেয়র মহোদয় উদ্বোধন করেছে, এবং আমি সেখানে ছিলাম, সর্ব ধরনের নেতা কর্মীরা সেখানে ছিল, হাজার হাজার মানুষকে আমরা সেই ত্রাণ দিয়েছি।
এছাড়া আরো তিন তিনবার দাম দিয়েছি সিটি কর্পোরেশন থেকে, এবং কিছুদিন পূর্বে গত সপ্তাহেও আমাকে এই দাম শেষ হয় নাই, গত পরশুদিন পর্যন্ত দাম দিয়েছি, রাত্রিবেলা দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি দাম সবাইকে। এবং আর পরিশেষে আমার মেয়রকে ধন্যবাদ জানাই, আল্লাহ যেন তার শরীরকে হায়াত দারাজ করেন। অনেকে ভাবেন তিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন বেশি বেশি, কিন্তু তা নয়, সেই নেতা উত্তম নেতা যে প্রত্যেকটা কাজের কাছে দৌড়িয়ে যায়, প্রত্যেকটা কাজ দেখাশোনা করে, কারো হিংসা লাগতে পারে, ভালো কাজ করতে গেলে যারা যাকে দেখতে পারে না তাদেরকে অবশ্যই হিংসার চোখে দেখবে। আমি আমার মেয়রকে ধন্যবাদ জানাই, আমি 22 নম্বর ওয়ার্ডে আমাকেও কেউ হিংসার চোখে দেখবে, তার কারণ সাথে থেকে কন্ট্রাক্টরের কাছে কাজ আদায় করে নেই, ভালো ইট দেয় কিনা, ভালো ভালো দেয় কিনা, ভালোভাবে সুন্দরভাবে কাজ করে কিনা, জায়গার ইঞ্জিনিয়ার আছে কিনা, ডিবিপি ইঞ্জিনিয়ার আছে কিনা, চিফ ইঞ্জিনিয়ার ঠিক মতো পরিদর্শন করছে কিনা, আমার এক্সেন্স সারাক্ষণ পরিশ্রম করে 22 নম্বর ওয়ার্ডে এক্সেন্স নিয়মিত দেখাশোনা করে, আমার 22 নম্বর ওয়ার্ডের যত ইঞ্জিনিয়ার আছে তারা সবসময় এই রাস্তাগুলো পরিদর্শন করে, তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সমস্ত কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টরদের ধন্যবাদ জানাই, এই এলাকার জনগণকে, এলাকার জনগণ কোন খারাপ দুর্নীতির সাথে জড়িত নয়, এই জন্য এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, ধন্যবাদ। যখন বাংলাদেশে যখন করোনা প্রাদুর্ভাব যখন শুরু হলো, সারা বাংলাদেশ যখন লকডাউনে চলে গেল, আপনার ওয়ার্ডে আপনি তখন কি কি ব্যবস্থা নিয়েছিলেন? যখন আমাদের বাংলাদেশে এরকম করোনা মহামারী শুরু হয়ে গেল, তখন আমি মাস্ক প্রথমে 2 দিনের মধ্যে মাস্ক বিতরণ করেছি রাস্তায় নেমে সবার মধ্যে, গাড়ি দিয়ে ঔষধ এনে আমার মেয়র মহোদয় আমাকে ঔষধ দিয়েছেন, সেই ঔষধ মিশিয়ে গাড়ি দিয়ে আমরা সমস্ত রাস্তায় ছিটি দিয়েছি। আমার মেয়র মহোদয় সিটি কর্পোরেশন থেকে ডান দিয়েছে, সাবান দিয়েছে, এবং অন্যান্য এনজিওর কাছ থেকেও আমরা পেয়েছি, সেগুলো রাস্তায় 40টা স্পট আমরা করেছি, 40টা স্পটে আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছি নিয়মিত। যেসব জিনিস মেয়র সাহেব আপনাদেরকে দিয়েছে, সেগুলোকে তার ব্যক্তিগত অর্থায়নে না এগুলো সরকারি অনুদান ছিল? কিছু জিনিসপাতি পেয়েছি আমরা এনজিওর মাধ্যমে, কিছু পেয়েছি আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে। যখন কিছুদিন আগে বন্যার প্রাদুর্ভাব ঘটেছিল মানুষের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আপনার আওতাধীন যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কি বন্যার কোনো প্রাদুর্ভাব ঘটেছিল কিনা? আমার ওয়ার্ডের মধ্যে জোলার আমার ওয়ার্ডের একদম পশ্চিম পাশে কিছু অঞ্চল ডুবে গিয়েছিল, সেই অঞ্চলে আমি ত্রাণ নিয়ে মেয়র মহোদয় নির্দেশ দিয়েছে, সেই অঞ্চলে আমি ত্রাণ নিয়ে আমি দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে আমি ত্রাণ পৌঁছে দিয়েছি, যা বিভিন্ন টিভি এবং বিভিন্ন মিডিয়া সেটা প্রচার করেছে। আমাদের মাস থেকে কিছুদিন আগে বিভিন্ন হয়েছে যেটা আমরা বলি আগস্ট মাস, শোকের মাস, সেই শোকের মাসে বঙ্গবন্ধুকে 15 তারিখে হত্যা করা হয়, সে বিষয়ে আপনি কি বলছেন বঙ্গবন্ধুর, বা আপনার এই 15ই আগস্ট উপলক্ষে আপনি আপনার অঞ্চলে কি কি কার্যক্রম গ্রহণ করেছিলেন? বঙ্গবন্ধুর ব্যাপারে এই বাংলার কোন দ্বিমত থাকার কোন প্রশ্নই আসে না, যার জন্য এই বাংলাদেশের রাষ্ট্র পেয়েছি, যার জন্য বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, এই নেতার ব্যাপারে কোন রাজনৈতিক দল বিভিন্ন রকম সাউন্ড বা শব্দ করা যাবে না, তার কারণ এই জন্যেই তিনি না হলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি, তিনি যদি জন্ম না দিতেন আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। এই জন্য জাতীয় পার্টি হোক, আজকে বিএনপি হোক, আজকে আওয়ামী লীগ হোক, সর্বদলে ঐক্যভাবে 15ই আগস্ট আমাদের সুখের একটা মাস, এই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা সহ্য করার মতো না এই বাংলায়। এই জন্য যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার হয়েছে বাংলার বুকে, আমরা শুধু তার জন্য হাত তুলে আমরা তবারক বিতরণ করেছি, আমি নিজের তরফ থেকে তবারক বিতরণ করেছি, খিচুড়ি রান্না করে আমি মসজিদে দোয়া করেছি তার জন্য, এবং আমার এই ওয়ার্ডে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তাদের অবশ্যই বড় বড় অনুষ্ঠান করা উচিত ছিল, কিন্তু আমি ইনশাল্লাহ আমি 22নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে তার জন্য হাত তুলে দোয়া করেছি, মসজিদের দোয়াতে দোয়া করেছি, আমার মেয়রের নির্দেশ দিয়েছিলেন সমস্ত মসজিদে বঙ্গবন্ধুর জন্য যেন মোনাজাত করা হয়, এবং সমস্ত ইমামদেরকে বলে দিয়েছি সবাই তার জন্য দোয়া করেছে। যেসব খুনিদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি তাদের সম্বন্ধে আপনি কি মন্তব্য করবেন? যাদেরকে আইনগত ভাবে যাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে এবং যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে,
তাদেরকে ধরে এনে বিচারের আওতায় আনা উচিত এবং সেটা খুব ঠান্ডা মাথায় এত তড়ি ঘড়ি করে নয়। ধন্যবাদ আপনাকে।